কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানে নিজের নাম বলেছেন জব্বার কাহ্হার সেখানে আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রহমান রহিম পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায় যেখানেই বলেছেন জাহান্নামের কথা সাথে সাথে আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা যেখানেই বলেছেন আযাবের কথা সাথে সাথেই বলেছেন রহমতের কথা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক বলছেন আমি মুত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না আসল সাফল্যের জায়গা কোথায় পরকালে বলেন আসল সাফল্য কোথায় পরকালে কত বড় মন্ত্রী হইলেন কত বড় ডাক সেটে নেতা হলেন কোন দেশের প্রধানমন্ত্রী হলেন কত টাকার মালিক হলেন এটাই আপনার সফলতার বিফলতার মানদণ্ড নয় আসল সাফল্যের মানদণ্ড কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করবেন ওটার উপরই সফলতা নির্ভর করবে বিফলতা নির্ভর করবে প্রিয় ভাই সব কিয়ামতের সাফল্য শুধুমাত্র মুত্তাকিদের জন্য কাদের জন্য বলুন মুত্তাকিদের জন্য আরবি ভাষায় তাকওয়া বলে একটি শব্দ আছে এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে চলা সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা এটার নামই হচ্ছে তাকওয়া একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটি ফেরেশতার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায় আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায় বলেন তো জিনিসটার নাম কি তাকওয়া বলেন না নাম কি তাকওয়া এই তাকওয়া দিয়েই এই তাকওয়া যার ভিতরে সৃষ্টি হয় সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম আল্লাহ পাককে ভয় করো যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো প্রিয় ভাই সব আল্লাহরে ভয় করুন যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন 5 গ্রাম আগে তো ছটাক বলতাম আমরা এখন কি বলে গ্রাম 20 গ্রাম 14 গ্রাম তো এই যে গ্রাম 500 গ্রাম নানান রকমের গ্রাম এই কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন কয় মন বাঁচাবেন আর এর দ্বারা আপনার হবে কি মাপে কম দিলেন ওজনে কম দিলেন খাদ্যে ভেজাল দিলেন চাউলে ভেজাল ঘিতে ভেজাল তেলে ভেজাল সমানে দিতে থাকলেন আহারে যাওয়ার সময় মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন পারবেন না এখানে আল্লাহ পাককে ভয় করুন ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মিথ্যে কথা বলবো না এই তাফসীর শোনার দাম হবে যারা চাকরি করেন তারা ওয়াদা করুন সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন যাপন করতে হলেও করব হারাম ঘুষ খাবো না ঘুষ খাওয়া হারাম শুকরের মাংস খাওয়া যেমন হারাম ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারাম এগুলো যদি বাঁচতে পারে তাহলেই এর নাম হবে তাকওয়া এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে পুলিশ দেখে না এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না গোয়েন্দা বিভাগের কেউ দেখে না কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না এটার নাম হলো তাকওয়া এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মুত্তাকি আর কোরআন আসছে মুত্তাকিদের জন্য ইবাদত করলে পরে তাকওয়ার সৃষ্টি হবে রোজা রাখলে পরে তাকওয়ার সৃষ্টি হবে আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকওয়া এই তাকওয়া যারা করবে আল্লাহরে ভয় করবে সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কিয়ামতের দিন সুবহানাল্লাহ আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন কি দিবেন বলেন এমন এক জান্নাত দিবেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন
এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ أعدت للذين آمنوا بالله ورسوله الله পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه الله পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকীদের জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদের তাপ হবে না সেখানে রোদের খরতাপ হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি রকম হবে জায়গাটা আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা জামহারীরা ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগাইয়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতীর মনে জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকীদের জন্য সুবহানাল্লাহ কাফেরদের জন্য জান্নাত হবে জাহান্নাম হবে চিরকাল খালিদিনা ফিহা আবাদান চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছ আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাঁচে গেছো এখন কান্দো কেন লোকটি বলবে রব্বুল আলামিন কান্দি এই কারণে জাহান্নাম থেকে মাফ করেছো তোমার শুকরিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কিসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন বলবেন যাও ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দো কেন লোকটি বলবে রব্বুল আলামিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি
যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি যারে ঠান্ডা বানাইতাম, তবে আমি ওয়াদা করি জান্নাতের কোন নাজ নেয়ামত কোন ফল আমি খাব না, ধরব না, সইব না, একটুখানি মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কান্দতে থাকবে, আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর, দরজার কাছে আসতে চাইছি রে আয়না দিলাম, আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি, আবার কান্দো কেন? লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গাফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয়, তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি। আল্লাহ পাকের, আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়, কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সেলুত মারলো বা শেষ হয়ে গেল, এরকম না, জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দ্বার রক্ষীগণ তখন বলবে সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ, দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ, জীবন দিয়েছ, কষ্ট করেছ, আল্লাহকে ভয় করেছ, আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ, আর বাইর হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে, তারা লাম ইয়াতমিসহুন্না ইনসু ওয়ালা জান, এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই, কিরকম তারা কান্নাহুন্না ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাদ্দিবান,
জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুমুল ইয়াউম আজ আর কোনো ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা আমি যে সব ওয়াদা করেছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি প্রিয় ভাই সব সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে 70,000 পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে কোরআন শরীফের ভিতর আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনিবগ ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তুমি প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা এ সব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক সুবহানাল্লাহ বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কিয়ামতের দিন
আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মাওলানা কোন মুহাদ্দিস কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ আল্লাহর ওয়াদা ছাড়া হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুবহানাল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাশরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিল্লায় বলুন কলিজা সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাফিজ আবি কেউ হতে পারে না মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম এ মিল্লাতের পিতা সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন হে রাসূল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না আল্লাহু আকবার আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলেই অমনি নবী সুপারিশ পাবেন এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাহাবায়ে কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসুল্লাহকে যে ভালোবেসেছেন ওর 1000 ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকেই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন চাচা একটিবার আমার কানে তাওহীদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসূলুল্লাহ সাহাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফে এসেছে কম আজাব হলো জাহান্নামের আগুন দিয়ে
এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেয়ামতে উপায় না হয় আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এই সব বেদাত ছাড়ুন এগুলো সুস্পষ্ট বেদাত রাসূলুল্লাহকে ভালোবাসবেন সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিতভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক ইন্না أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا إنا أنذرناكم عذابا قريبا খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাহ পাক লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আযাব অর্থাৎ কিয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন ওয়াইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাশরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজ কি আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজ কি আমরা চাই প্রিয় ভাই সব কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন যে বা যারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নেক আমল কি আমল বলেন নেক আমল নেক আমল কারে বলে নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য কারি খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো নেক আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে থাকবে দাঁড়িয়ে রাখবো কেন রাখবো রসুলের সুন্নত রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কার্ল মার্কসের মতো
কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝানেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে তাহলে এই হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেররা তো মুশরিক আছেই ওরা তো মুশরিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদেরকেও করি এই কারণে করি শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরক মস্ত বড় অপরাধ জুলম আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শির থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শিরক এটার নাম কি وَإِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهِ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ যা বলার আল্লাহরে বলো আর যা চাওয়ার কার কাছে চাও চিল্লা বলেন কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করবো কারে বলেন মহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করবো না আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও আমিন রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও আমিন বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এ পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন وقال ربكم ادعوني استجب لكم তোমার রব বলেছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সুবহানাল্লাহ আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না খবরদার আলাইসাল্লাহু বিকাফিন আব্দা আল্লাহ প্রশ্ন করছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট কলিজা সাফ করে ফেলেন সম্রাট শাহজাহান দিল্লির সম্রাট হাবিজাবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবরের মধ্যে কবি বলতেছেন শাহানে জাহা কো জিনহে ফকর সে দেতে থে বাস শাহানে জাহা কো জিনহে ফকর সে দেতে থে বাস ওয়াজ কবর মে হে সূরা আলহামদু কি মোহতাজ সারা ভারত বর্ষ যারে ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মোহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ছোট মেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো স্যার আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার ষাট টাকা এক পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না চারে না পাঁচ আনা এক টাকা এই আমার দেয় এ দিয়ে আমি বড় লোক হবো কেমন
লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাদশার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন কয় হ্যাঁ এখন পারবা কেমনে কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাদশা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালামু আলাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ তো কেউ আসিয়া কিছু না চাইয়া তো যায় না এরে দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি আয় মেয়াদি আসো আসছে ভয় পাইছো কয় না ভয় পাইনি তো কিছু যে চাইলে না ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না এই কথাই সুরায় ফাতেহায় প্রত্যেক দিন পড়ি বুঝি না কি পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না পরিজা সাফ করুন কোন মরা পীর কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা নাবিন তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত শুয়ে আছে আল্লাহ কবরগুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা রব্বুল আলামিন আমাদের আব্বা জান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাম ধরে আর কেউ ডাকে না কত কষ্ট করেছে ধান বিক্রি করে সুপারি বিক্রি করে নিজের পেটে না দিয়া নিজের ভালো জামানা বানাইয়া আমাদের লেখাপড়া শিখাইছে বাড়িঘর বানালো আর একদিন তোমার ডাকে সারা দিয়া চলে গেল
যুগের পরে যুগ চলে গেল বাপের মুখ আর দেখি না আল্লাহ তাআলা আমাদের আব্বা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে বেহেশত বানায় তুমি সম্রাটের সম্রাট তুমি রাজাধিরাজ তোমার মহব্বত ছাড়া কোনো মহব্বত যেন কলিজায় থাকে না মাবুদ তোমাকে ছাড়া কাউকে যেন ভয় করি না মাবুদ সারা জীবন শিরক আর বিদাত থেকে আমাদের তুমি বাঁচাও আল্লাহ তোমার জাহান্নামকে আমরা ভয় পাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد الرسول